Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illallah Ashhadu an la أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على حي على الفلاح حي على الفلاح Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah. Assalamu alaikum warahmatullah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللہ تعالیٰ قرآن شریف میں فرماتا ہے کہ والذین آمنوا اشد حبا للہ, اور جو لوگ مومن ہیں مومن بھوشیہ وہ سب سے زیادہ سب سے بیشی اللہ ہی سے محبت کرتے, اللہ کے ہی بھل باشن. یہ اللہ تعالیٰ کی محبت ہی ہے, اللہ تعالیٰ جب بھل باشا با اللہ تعالیٰ جب بھل باشا ایتی اللہ تعالیٰ دھیرے دھیرے مانوش کے پیاروں سے پیار اللہ تعالیٰ پریو بھاجن در پتی بھل باشا এবং তাদের প্রতি প্রেম প্রীতিতে মানুষকে আকৃষ্ট করে এবং এমন মানুষ আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেন, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার তারা চেষ্টা করেন. এই চেষ্টায় তারা সর্বদা ব্যাপৃত থাকেন যে কিভাবে সেই খোদাকে তারা সন্তুষ্ট করবেন. হাদিসে এসেছে যে যেদিন খোদা তাআলা যাদেরকে আল্লাহ তাআলা তার আশ্রয়ের ছায়াতলে আশ্রয় দিবেন তাদের মধ্যে সেই দুই ধরনের ব্যক্তিও অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে যারা আল্লাহ তাআলার খাতিরে একে অপরকে ভালোবাসেন, শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে পরস্পর পরস্পরকে ভালোবাসেন. এটি এই যে আল্লাহ তাআলার খাতিরে যে ভালোবাসা, এটি এই জন্য যে আল্লাহ তাআলা সে যে আল্লাহ তাআলার প্রতি شدید محبت کا اظہار ہو পরম ভালোবাসার বিকাশ যেন ঘটে. অতএব যখন সাধারণ বিশ্বাসীকে বা সাধারণ মুমিনকে পরস্পরের প্রতি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার খাতিরে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এভাবে পুরস্কারে ভূষিত করেন, কিন্তু যারা আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি আর নবী হয়ে থাকেন তাদের প্রতি যদি ভালোবাসা রাখা হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কত বেশি পুরস্কার দান করবেন, এটি এর ধারণা করাও আমাদের জন্য দুষ্কর. এই প্রেম প্রীতি ভালোবাসার যে দৃশ্য যার সর্বোত্তম উৎস হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, কত সৌভাগ্যবান সেসব মানুষ যারা নিজেদের প্রেম প্রীতি ভালোবাসা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার নবীদেরকে এবং মনোনীত ব্যক্তির যুগ তারা পেয়েছেন. আল্লাহ তাআলা নবী এবং তার মনোনীতদের যুগ যারা পান তারা কত সৌভাগ্যবান. নমুনে দেখানে কা এই দৃষ্টান্ত দেখানোর সুযোগ হামে সে আমাদের মধ্য থেকে বাসকে কতকের মেলা পিতা এবং প্রপিতা পেয়েছেন, বাপ দাদা পেয়েছেন, যারা হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ পেয়েছেন এবং নিজেদের ভালোবাসা এবং প্রেম প্রীতি বিশ্বাস এবং সম্মান তারা সরাসরি প্রদর্শন করেছেন, মসীহ আসলামকে সম্মান তারা করেছেন. তারপর তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রেম এবং সহানুভূতি থেকেও তারা অংশ লাভ করেছেন. এখন আমি এমনই কয়েকজন বুজুর্গের রেওয়ায়াত এবং ঘটনার তুলে ধরব যে কত আশীষপূর্ণ সত্য তারা ছিলেন বা অস্তিত্ব তারা ছিলেন, যারা পবিত্র মসীহ আলাইহিসসালামের হাতকে তারা পবিত্র হাতকে স্পর্শ করেছিলেন, তার কাছ থেকে সরাসরি তারা আশীষ বা কল্যাণ লাভ করেছেন. যখন আমি কয়েকটি রেওয়ায়েত সংগ্রহ করলাম বা বিবরণ আমি নিয়েছি
এর মধ্যে থেকে সর্বপ্রথম যে রেওয়ায়েতটি আছে তা ওলিদাত খান সাহেব ওলিদাত খান সাহেব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা যিনি রাজপুত কম কে থে রাজপুত গোত্রের মানুষ ছিলেন মালিক খান সাহেবের ছেলে নারোয়ালের বাসিন্দা তিনি ছিলেন তিনি বলেন আমি 1907 সালের ডিসেম্বরে কাদিয়ানের জলসা সালানায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পবিত্র হাতে আমি বয়াত করি এবং ঐতিহাসিক জলসার একদিন পূর্বে আমি কাদিয়ান পৌঁছেছিলাম যখন আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ঘর থেকে সকালবেলা যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ঘর থেকে বাইরে আসছিলেন তখন আমি দেখলাম যে মসজিদে মুবারকের কাছে অনেক বড় একটি ভিড় ছিল একজন মানুষ আরেকজনের উপরে হুমড়ি খেয়ে পড়ছিল আমি যেহেতু একজন নতুন আগন্তুক ছিলাম আমি অন্য একটি গলিতে দাঁড়িয়ে দোয়া প্রার্থনা করছিলাম হে আমার প্রভু প্রতিপালক যদি হুজুর এই গলি দিয়ে গমন করেন তাহলে সর্বপ্রথম আমি তার হাতে মুসাফা করবো হ্যান্ডশেক করবো তখন আমি দেখছি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব কে নিয়ে এই পথ দিয়েই আসছিলেন তিনি বলছেন তখন হঠাৎ করে আমার মনে হলো যে যেভাবে সূর্য মেঘের আড়াল থেকে উঁকি মারে এবং চারিদিক আলোকিত করে আমি দৌড়ে সবার আগে গিয়ে তার সাথে মুসাফা করি হুজুর বাজারের রাস্তা দিয়ে বাইরে যান আমার স্মরণ পড়ে যে নবাব মোহাম্মদ খান সাহেবের বাড়ি যেটি পশ্চিম দিকে উত্তর দিকে আছে সেখান দিয়ে হুজুর গমন করেন তিনি নিজের রচিত কিছু নজম হুজুরকে শুনান তারপর হযরত মদদ খান সাহেব রাদিয়াল্লাহু আনহু ইন্সপেক্টর বাইতুল মাল কাদিয়ান যিনি রাজা ফতে মোহাম্মদ খান সাহেবের ছেলে ছিলেন জারিপুরাস কাশ্মীর রাজত্বের বাসিন্দা তিনি ছিলেন 1896 সনে তিনি বায়াত গ্রহণ করেন 1904 সনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে সচক্ষে তিনি দর্শন করেন জিয়ারত করেন তার তিনি বলেন একদা আমার দেশে পবিত্র রমজান মাসে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে এবার কাদিয়ান গিয়ে আমি যেন রোজা রাখি এবং সেখানে ঈদের নামাজ পড়ে আমি যেন আমার চাকরিস্থলে ফিরে আসি সেদিন আমি নতুন সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলাম সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম আজকাল তো এই পদ নেই হুজুর বলছেন আমার মনে হয় কমিশন অফিসার হবেন তিনি বলছেন যে তখন আমার আকাঙ্ক্ষা এটি ছিল যে আমি আমার চাকরি স্থলে যাবার পূর্বে আমি যেন কাদিয়ান যাই যাতে হুজুরের পবিত্র চেহারা আমি দর্শন করতে পারি তারপর তার হাতে সরাসরি আমি বয়াত করার সৌভাগ্য লাভ করি কেননা 1895 বা 1896 সনে তিনি প্রথম বয়াত করেছিলেন যা ডাকের মাধ্যমে চিঠির মাধ্যমে হয়েছিল তিনি বলেন সেদিন কাদিয়ান আমি প্রথমবার এসেছিলাম তাই আমার হৃদয় এটি একান্ত আগ্রহ ছিল এই সুযোগে হুজুরের দর্শন যেন আমি লাভ করি যদি আমি চাকরি করতে চলে যাই তাহলে খোদা তালাই ভালো জানেন হুজুরকে আমি দেখতে পাবো কি পাবো না এটি আল্লাহ ভালো জানে যাই হোক আমি এটি আকাঙ্ক্ষা করি যে আমি প্রথমে যেন কাদিয়ান যাই আর কাদিয়ান গিয়ে হুজুরকে দেখে আসি তারপর সেখান থেকে ফিরে এসে আমি আমার চাকরির স্থলে গমন করবো তিনি বলেন আমি কাদিয়ানে এই চেতনা নিয়ে কাদিন এসেছিলাম যে এখানে এসেই আমি হুজুরের পবিত্র চেহারা দর্শন করি তখন হঠাৎ করে আমার হৃদয়ে ধারণা জাগে যে পুরো কাশ্মীর রাজত্ব যদি আমাকে দেয়া হয় তাও আমি তাকে ছেড়ে কাদিয়ান থেকে কোথাও যাব না এটি তার এমন আকর্ষণ ছিল যে যা আমাকে এখানে তাকে ছেড়ে অন্য কোথাও যেতে দেয়নি তাকে বাদ দিয়ে তাকে ছেড়ে কাদিয়ান থেকে বাইরে যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়ে এ পর্যন্ত যে তাকে দেখে আমি সবকিছু ভুলে যাই আমার হৃদয়ে একটিমাত্র খেয়াল জাগ্রত থাকে যদি আমি বাইরে অন্য কোথাও তনখা বা বেতন যদি 1000 টাকাও হয় কি হবে
কিন্তু বাইরে যদি আমি চলে যাই তারপর তুমি এই জ্যোতির্মণ্ডিত এই চেহারা তুমি কখনো আর দেখতে পাবে না। এই ধারণার বসে আমি আমার দেশে ফিরে যাওয়া আমি পরিত্যাগ করি, আমি আমার নিজের স্বদেশ ফিরে যাওয়ার ধারণা খেয়াল পরিত্যাগ করি এবং আমার হৃদয়কে আমি বলি যদি কাল যদি তুমি মারা যাও তাহলে হুজুর তোমার জানাজা পড়াবে, অনুরূপ ভাবে তুমি খোদার রহমত লাভ করবে, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন। তাই আমি কাদিয়ানে স্থায়ী ভাবে বসবাস করার নিয়ত করি। এখানে প্রতিদিন আমার রীতি এটি ছিল যে প্রতিদিন একটি খাম আমি দোয়ার জন্য হুজুরের অফিসে গিয়ে কারো হাতে আমি পাঠিয়ে দিতাম, কিন্তু মনে এই আশঙ্কা থাকতো কোথাও হুজুর আমার এই কাজ দ্বারা যেন অসন্তুষ্ট না হন আর এই কথা মনে না করে যে সবসময় আমাকে বিরক্ত করতে থাকে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হয় এই জন্য যে একদিন হুজুর আমাকে লিখিত উত্তর দিয়ে জানান যে আপনি খুবই ভালো রীতি অবলম্বন করেছেন যে প্রতিদিন আপনি আমাকে স্মরণ করাতে থাকেন, আর এর ফলে আমিও খোদা তালার সমীপে আপনার জন্য দোয়া করতে থাকি, ইনশাল্লাহ তারপরও করতে থাকবো। আল্লাহ তালা স্বয়ং আপনাকে ইহকাল এবং পরকালে সফলতা দিন এবং খোদা তালা আপনার প্রতি সন্তুষ্ট হন এবং আপনার বিয়ে শাদী অবশ্যই খোদা তালা করিয়ে দিবেন, আপনি আমাকে স্মরণ করাতে থাকবেন, আমি আপনার উপর অনেক আনন্দিত। তিনি বলেন যে খাকসার হুজুরের এই লেখা চিঠি পেয়ে আমি একজন নব মুসলিমকে দেখাই যে হুজুর খাকসারকে চিঠি দিয়েছে, তারপর বলে তখন শেখ সাহেব এসে বলেন যে এখন তোমার বিয়ে খুব সত্তরই হবে, কেননা হুজুরের কথা ব্যর্থ যায় না, আপনি প্রস্তুতি রাখুন। তিনি বলেন যে আল্লাহ তাআলা সাক্ষী হুজুরের এই কথার পর দুই মাসের ভিতর আমার বিয়ে হয়, ইতিপূর্বে কোথায় আমার বিয়ে হয়নি, হুজুরই আমাকে দুবার বিয়ে করেছেন, অথবা আমার মতো প্রবাসীকে প্রবাসীর কে খবর রাখে। এটি হুজুরের বিশেষ স্নেহ দৃষ্টি ছিল আমার উপর যে তার কল্যাণে আমার বিয়ে হয়েছে, কোথায় আমি আর কোথায় এই বরকত। হযরত মাস্টার মোহাম্মদ প্রেয়ার সাহেব রাদিয়াল্লাহ তাআলা আনহু কুমার সিন্ধুর অধিবাসী, তিনি লেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। এই অধম আল্লাহ তাআলার অপার অনুগ্রহে 1905 সনের জুলাই মাসে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করে। সেই যুগে মসজিদ মুবারক খুব ছোট ছিল, 4-5 ব্যক্তি এক সারিতে বসলেই মসজিদ ভরে যেত। সেই মাসটি ছিল বড় গরম মাস, জুলাই মাস। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে আসতেন আমি পাখা চালাতাম, হাত পাখার কথা বলা হচ্ছে। মৌলভী মোহাম্মদ আলী সাহেব এর অফিস মসজিদ মুবারকের উপরে ছিল। একদিন মৌলভী মোহাম্মদ আলী সাহেব হুজুরের সামনে কিছু বলার ছিল, মোহাম্মদ আলী সাহেব কিছু বলতে চেয়েছেন, তার ধারণা ছিল যে বসে বলবো কিন্তু বসার জায়গা ছিল না। তিনি বলেন যে অধম হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে পাখা চালাচ্ছিল, বলে মোহাম্মদ আলীকে তিনি বলেন যে মোহাম্মদ আলী দিকে ইশারা করেন, মোহাম্মদ আলীকে বলেন যে একে পিছনে যেতে দেবো। ইনি বলেন যে আমি মোহাম্মদ আলী সাহেব আমাকে বলেন যে একটু পিছনে সরো, আমি যখন পিছনে যাচ্ছিলাম হুজুর আমার রানে হাত রেখে বলেন যে না বসে থাকো। এই অধম পুনরায় পাখা ঘোরাচ্ছিল, তখন মৌলভী মোহাম্মদ আলী সাহেব দাঁড়িয়ে নিজের কথা বলেন, হুজুর তাকে যথাযথ উত্তর দেন। মৌলভী সাহেব লিখে তা নিয়ে যান। সে যুগে সে কথা মনে ছিল না, কিন্তু এখন এ কথা স্মরণ করে খুব আনন্দ বোধ করি, কেননা আমি এক তুচ্ছ মানুষ যে পুরোপুরি উর্দুও জানে না, আর মৌলভী মোহাম্মদ আলী সাহেব ছিলেন এমএ এবং একজন আলেম, কিন্তু আল্লাহর নবীর দৃষ্টিতে ছোট বড় সমান হয়ে থাকে। এই অধম 15 দিন তার সাহচর্য থাকে, আর প্রত্যেক দিন হযরত আকদাস আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্যোতির্মণ্ডিত চেহারা আরো উজ্জ্বল দেখতাম।
এই অধমের এমন মনে হতো যে এখনই যেন তিনি গোসল করে এসেছেন, আর তার মাথার পবিত্র চুল যা কাঁধের কাঁধ পর্যন্ত নেমে এসেছিল, মনে হতো যেন তা থেকে মতির বিন্দু বিন্দু মতি ঝরছে। এই অধম একদিনও হুজুরের চেহারায় কোনো দুঃখ দেখেনি। যখনই মজলিসে আসতেন, তিনি হাস্যোৎফুল্ল চেহারায় মসজিদে আসতেন। এরপর চৌধুরী আব্দুল হাকিম সাহেব, পিতা চৌধুরী শরফুদ্দিন সাহেবের বিবৃতি, উজিরাবাদ গুজরাওয়ালার অধিবাসী তিনি। তিনি লেখেন, 1902 সনের গরমকাল আমি তখন মুলতান ছাউনি রেলওয়ে স্টেশনে আমার চাকরি ছিল। আমার দৃষ্টিভঙ্গি ছিল আহলে হাদিসের, আহলে হাদিস ছিলাম। মোল্লা আব্দুল জব্বার এবং আব্দুল গাফফার যারা ভাই ছিলেন সহোদর আহলে হাদিস, মুলতান শহরের দুর্গের কাছে তাদের বইয়ের দোকান ছিল, তাদের কাছে কোরআনের অনুবাদ পড়তাম। দৈবক্রমে আমার সাক্ষাৎ হয় মৌলভী বদরুদ্দিন আহমদের সাথে, যিনি শহরের এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি আমাকে আল-হাকাম পত্রিকা দিয়েছেন পড়ার জন্য। আমার মনে আছে আল-হাকাম পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা ছিল যে আল্লাহ তাআলার তাজা ওয়াহী এবং পবিত্র বাণী, অর্থাৎ যোগী ইমামের পবিত্র বাণী। আমি পড়ে হৃদয়ে গভীর আকর্ষণ বোধ করতাম, আর তাৎক্ষণিকভাবে হযরত মসীহ মওউদের কাছে পৌঁছার আমার আগ্রহ হতো। তা পড়লেই তিনি বলেন, খোদা তাআলা অনুগ্রহ করেছেন আমার প্রতি, আর আহলে হাদিস মৌলভীদের বিভ্রান্তি সত্ত্বেও স্বল্প সময়ের ভিতর আমি আহমদিয়ত গ্রহণ করি। মৌলভী বদরুদ্দিন সাহেব আমাকে তাৎক্ষণিকভাবে কাদিয়ান যাওয়ার পরামর্শ দেন। আমার সাথে আরও একজন আহলে হাদিস মৌলভী যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, মৌলভী সুলতান মাহমুদ। আহলে হাদিসের তিনি বিশেষ শিষ্য ছিলেন। তিনি বলেন যে আমরা গরিব মানুষ ছিলাম, 15 টাকা ছিল বেতন, আমি ছুটে নিলাম, আর রেলওয়ে পাসও ছিল না। আমি অন্য সাথী সহ অমৃতসরের টিকিট নেই, আমাদের কাছে কাদিয়ান যাওয়ার পুরো পয়সা ছিল না। অমৃতসর পৌঁছে পয়সা শেষ, টিকিটও শেষ, বাটালার গাড়িতে বসার ছিল, কিন্তু শুধু 8 আনা ছিল, 50 পয়সা ছিল। আমরা 2-2 আনার আর টিকিট কিনে গাড়িতে বসি। ইনি বলেন যে গাড়িতে বসার পর ভাবলাম যে বাটালা যেতে হবে, টিকিট পয়সাও নেই। যাই হোক, আমরা বসেছিলাম, টিকিট চেকার আসে, আমাদের টিকিট চেক করে, টিকিট ভালো করে চেক করা সত্ত্বেও চেক করে আমাদেরকে পয়সা ফেরত দেয়, আর টিকিট ফেরত দেয়। স্টেশন থেকে বের হওয়ার সময় টিকিট চেকার টিকিট চেক করে আমাদেরকে কিছুই বলেনি। আমরা এই দোয়াই করি যে এক পবিত্র এবং পুত্র উদ্দেশ্যে আমরা সফর করছি, আল্লাহ তাআলা তুমি সকল অসম্মানে থেকে রক্ষা করো। ইনি বলেন যে সীমাবদ্ধতা ছিল, পয়সা ছিল না, ধোকা দেওয়া উদ্দেশ্য ছিল না, প্রতারণা উদ্দেশ্য ছিল না। ইনি লেখেন যে যখন কাদিয়ান পৌঁছে, বাটালা থেকে পায়ে হেঁটে কাদিয়ান পৌঁছেন তিনি এবং তার সাথী। কাদিয়ান যখন মসজিদ মুবারকে প্রবেশ করলাম, তখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মসজিদে তশরিফ নিয়ে আসেন। আমার সাথে যে বন্ধু ছিলেন, তিনি আহলে হাদিস আলেম ছিলেন। তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে সাক্ষাতেই একটা প্রশ্ন করেন যে কোরআন এবং হাদিস যেখানে আমাদের জন্য রয়েছে পথ প্রদর্শনের জন্য, আপনার হাতে বয়াতের দরকার কি? কোরআন হাদিস আছে, বয়াতের দরকার কি? হুজুর তখনই সেখানে দণ্ডায়মান দাঁড়ান এবং বক্তৃতা আরম্ভ করেন। হুজুরের বক্তৃতা শেষ হওয়ার পূর্বেই আমার আপত্তিকারী সঙ্গী বলেন যে হুজুর, আমি বুঝতে পেরেছি, আমি আপনার হাতে বয়াত করব। মুসলিম ইসলাম তাকে বলেন যে কিছুটা আরো দেখো, কোথায় ধোকা খেও না। এরপর নামাজ, জোহরের নামাজ পড়ে ঘরে যান। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বক্তৃতা শেষ হওয়ার পর হযরত মৌলভী আব্দুল করিম সাহেব বলেন যে পত্র পত্রিকায় সবকিছু লেখা হয়েছে। ইনি যে প্রশ্ন করেছেন, এখন প্রশ্নকারী কোরআন হাদিস এই কথা, এই প্রশ্ন করার কি দরকার ছিল? আব্দুল করিম সাহেব বলেন যে এই সমস্ত প্রশ্ন পূর্বেই করা হয়েছে আর উত্তর পত্রিকায় ছেপেছে। আব্দুল করিম সাহেব বলেন,
যাই হোক, মৌলভী সাহেব বলেন বাইরে থেকে আগমনকারী ব্যক্তিরা হুজুরকে প্রশ্ন করে তাকে কষ্ট দেয়, পত্রিকা পড়ে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে মৌলভী সাহেব, বক্তৃতা আমি করি, আপনার কষ্ট হয়, ব্যাপার কি? প্রত্যেক প্রশ্নকারীর হাস্যোৎফুল্ল চেহারায় তিনি উত্তর দিতেন। আব্দুল হাকিম সাহেব, পিতা সরফুদ্দিন সাহেব, হুজুরাবাদ গুজরালে গুজরাওয়ালার অধিবাসী, তিনি বলেন যে সন্ধ্যায় আমি বয়াত করি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ফিরে যাওয়ার পর আমি হযরত খলিফা আউয়ালের কাছে উপস্থিত হই, যিনি মসজিদ মুবারকের ছাদের কাছেই এক ঘরে থাকতেন। এই পূর্বে যে ঘটনা ছিল এটিও ছোট একটা বিছানাতে বিছানা ছিল উপরে, আমি দীর্ঘক্ষণ তাকে সেখানে বসে প্রশ্ন করতে থাকি। একটি প্রশ্ন কথা ছাড়া আর কিছু মনে নেই, তা হলো হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন যে বিরোধীরা বলে যে নুরউদ্দিন জাগতিক স্বার্থে কাদিয়ান এসেছে, কিন্তু আমি তো সেই চৌকি পেয়েছি বা সেই খাট পেয়েছি যে খাটের আমার শরীরের অর্ধেক এই খাটের বাহিরে থাকে, এত ছোট। আমি শুধু আল্লাহ তালাকে পাওয়ার জন্য এখানে এসেছি, হুজুরের হাতে বয়াত করে আমি সেই খোদাকে পেয়েছি। এটা খলিফা আউয়াল বলছেন, এই ছিল তার সম্মান, যে কারণে হযরত মসীহ মওউদ ইসলাম তার পঙ্ক্তিতে খলিফা আউয়ালের প্রশংসা করেছেন, যে যদি উম্মতের প্রত্যেক ব্যক্তি যদি নুরউদ্দিন হয়ে যেত তাহলে কত ভালো হতো, উম্মতের প্রত্যেক ব্যক্তি যদি নুরউদ্দিনের মতো বিশ্বাস এবং ইমানে সমৃদ্ধ, প্রত্যেক হৃদয়ে যদি নুরউদ্দিনের মতো প্রেরণা হতো তাহলে কত ভালো হতো। আর এটি তখনই সম্ভব যদি প্রত্যেক হৃদয়ে বিশ্বাসে সমৃদ্ধ থাকে। হযরত মসীহ মওউদের দাবি সম্পর্কে অন্তর্দৃষ্টি ভিত্তিক বিশ্বাসের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে পারে মানুষ, তাহলে নুরউদ্দিনের মতো পদমর্যাদা লাভ হতে পারে। হামিদ হোসেন খান সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি মোহাম্মদ হোসেন খান সাহেব মুরাদাবাদের ছেলে, তিনি বলেন 1902 সনে আমি আলিগড় থেকে এসে মিরঠে চাকরি নেই, চাকরি কিছুদিনের মাথায় খান সাহেব জুলফিকার আলী সাহেব ইন্সপেক্টর হিসাবে তিনি মেরঠ আসেন। তিনি আহমদী ছিলেন, মসীহ মওউদের হাতে বয়াত করে রেখেছিলেন। তার ঘরে ধর্মীয় আলাপ আলোচনা হতো। শেখ আব্দুর রশিদ সাহেব জমিদার মেরঠের, তিনিও মেরঠের অধিবাসী, তারা সবাই খান সাহেবের বাসায় আসতেন। খান সাহেব এর সাথে আলিগড়ে পড়ালেখা করার কারণে, যেহেতু খান সাহেবের প্রতি আমার ভালোবাসা ছিল, তাই আমার খান সাহেবের ঘরেও আমার উঠা বসা আরম্ভ হলো। বই পুস্তক দেখতে চাইলাম। হযরত মসীহ মওউদ ইসলামের ছোট ছোট বই খান সাহেব আমাকে দেন। জুলফিকার আলী সাহেবের কথা বলছেন, বরকাতুদ দোয়া প্রথমে পড়েছি আমি, এভাবে অন্যান্য বইও পড়া হয়েছে। ইনি বলেন এক একটি করে আমি পড়া আরম্ভ করি। মৌলভী মোহাম্মদ হাসান সাহেব আমরোহি খান সাহেবের ঘরে আসেন এবং মেরাঠে তিনি মুনাজের বা মুনাজেরাকারী হিসাবে, তখন একটি বিষয় নিয়ে বিতর্ক ছিল, তা হলো ইসালা সমৃদ্ধ মুনাজেরা মেরঠের দুষ্ট প্রকৃতির লোকদের কারণে মুনাজেরা তো হয়নি, কিন্তু মৌলভী আহসান সাহেবের বক্তৃতা আমি অবশ্যই ইসালা সাহেবের মৃত্যু সম্পর্কে বক্তৃতা শুনেছি। মেরঠের জনসাধারণের সাথে যে ঝগড়া হয় তা একটি পত্রিকায়ও ছাপা হয়েছে, এই বিতর্কের বিস্তারিত বিবরণটি পত্রিকায় এসেছে। যাই হোক, তিনি বলেন যে এরপর হযরত মসীহ মওউদের সাথে দেখা করার আগ্রহ জাগল হৃদয়ে। আমি খান সাহেবকে বললাম যে যদি হুজুর মেরঠের নিকটবর্তী কোনো স্থানে আসেন আমাকে সংবাদ দেবেন, আমি এই মহান ব্যক্তিত্বকে একবার দেখতে চাই, যদি দেখতে না পাই তাহলে দুর্ভাগ্য হবে আমার। তিনি বলেন তখনও বয়াতের কথা আমি চিন্তা করিনি। এরপর 1904 সনে এক ভূমিকম্প আসে, অনেক বড় ভূমিকম্প,
তা সম্পর্কে বলা হয়েছে যে হযরত মসীহ মাউদের ভবিষ্যৎবাণী মোতাবেক এই ভূমিকম্প এসেছে। এরপর একদিন খান সাহেব আমাকে বলেন যে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম দিল্লি আসবেন, আপনিও তাকে দেখার জন্য সেখানে যেতে পারেন। আমি বললাম যে হ্যাঁ আমি যাব। এরপর আমরা দিল্লি গেলাম। দিল্লিতে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম আলিফ খান এলাকার ছিল। আমি এবং খান সাহেব রেলে করে সেখানে গেলাম। 12টা বা 1টার সময় পৌঁছে হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের ঘরের উপরের অংশে মসীহ মাউদ ইসলাম অবস্থান করছিলেন। নিচে অন্যান্য সাথীরা ছিল। ঘরে প্রবেশ করতেই আমার দৃষ্টি মৌলভী মোহাম্মদ আহসান সাহেবের উপর পড়লো। তাকে যেহেতু চিনতাম মেরঠের অবস্থানকালে, তার সাথে পরিচিত হই, তার সাথে বসে কথা আরম্ভ করি। কিছুক্ষণ পর মনে হয় খান সাহেব যিনি বারান্দায় বসেছিলেন সেই ঘরের উপরে মসীহ মাউদ ইসলাম ছিলেন। মসীহ মাউদ ইসলাম তাকে নিজের কাছে বাক্যটি বুঝিনি আমি সংযোগ। আমি যেখানে বসলাম তার পাশেই সিঁড়ি ছিল, ঘরের উপরে যাওয়ার সিঁড়ি ছিল। তিনি বলেন যে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম উপর থেকে নামেন, সিঁড়ির দিকে আমার পিঠ ছিল। আমি হুজুরকে আসতে দেখিনি। হুজুর আলাইহিসসালাম নিচে আসেন আর এসে আমার পাশের পালঙ্কের পায়ের সাইডে বসেন এবং ইনি বলেন যে হুজুর যখন বসেন, আমি তো চিনতাম না, কেউ ছিল না, কেউ আমাকে বললো যে হুজুর এসেছেন। তখন আমি বিতত্রস্ত হয়ে দাঁড়াতে চাইলাম। হুজুর বলেন যে না বসে থাকুন। আমার মনে নেই যে হুজুর আমাকে হাত ধরে বসিয়েছেন নাকি শুধু মৌখিক ভাবে বসতে বলেছেন। হুজুরের আসার পর সব বন্ধু যারা ঘরের বিভিন্ন অংশে অবস্থান করছিলেন তারা সংবাদ পান এবং ঘরে এক ধরনের হইচই দেখা দেয়। মনে হয় খান সাহেব মসীহ ইসলামকে বলেন যে ইনি মেরঠ থেকে এসেছেন, আমার সম্পর্কে বলেন এবং অন্যান্য কথাও আরম্ভ হয়। তিনি বলেন যে কিছুক্ষণ পর জোহর এবং আসরের নামাজ সেখানে পড়া হয়। এরপর হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন যে সমস্ত বন্ধুরা বয়াত করতে চান আপনারা এগিয়ে আসুন। তখন অন্য কোনো বন্ধু এই ঘোষণা করেন উচ্চস্বরে, অনেকেই সামনে এগিয়ে আসে, আমি পিছনেই থেকে যাই। হুজুর বয়াত নেওয়ার পূর্বে বলেন যে সমস্ত বন্ধুরা আমার কাছে পৌঁছতে পারছেন না তারা বয়াতকারীদের কোমরে হাত রেখে আমি যা বলবো আমার সাথে তা পুনরাবৃত্তি করুন। তিনি বলেন যে আমি তখনও নীরব পৃথক বসেছিলাম, কেননা বয়াত করার ইচ্ছা ছিল না আর হাত বয়াতকারীদের কমরে রাখেনি। যখন হুজুর বয়াত আরম্ভ করেন আমার হাত আমার মানে নিয়ন্ত্রণের বাহিরে অনিয়ন্ত্রিতভাবে আমার সামনে যিনি বসেছিলেন তার কোমরে রেখে দেয়, তার হাতে তার সাথে বয়াতের শব্দ পুনরাবৃত্তি করতে থাকি। তিনি বলেন যে আমার ভালো করে মনে আছে যে আমার নিজের ইচ্ছায় আমার হাত আগায়নি, বরং নিজ থেকে এটি হয়েছে। যখন হুজুর রব্বি নিজ আলাম তো নফসি দোয়া পড়েন, সবাই এর পুনরাবৃত্তি করে, আমিও তা পড়ি। কিন্তু হুজুর যখন এর অর্থ উর্দুতে বর্ণনা করা আরম্ভ করেন আর বয়াত এদেরকে সেই অর্থের পুনরাবৃত্তির নির্দেশ দেন, আমি যখন সেই শব্দের পুনরাবৃত্তি করি তখন আমার নিজের পাপ স্মরণ করে আমার মন গলে যায় আর এত উচ্চ চিৎকার করে আমি কাঁদতে থাকি। সবাই আশ্চর্য, আমি কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে যাই, আমার মনে নেই যে কি হয়েছে আমার সাথে। বেশ কিছুক্ষণ পর হযরত আকদাস বলেন যে পানি আনা হোক। পানি আনা হয়েছে, হুজুর কে দোয়া করে সেই পানি ছিটা দিয়েছেন আমার উপর। খান সাহেব আমাকে কথা বলেছেন পরে, সেই অবস্থায় আমি স্বপ্নে দেখেছি বিভিন্ন ধরনের নূরের স্তম্ভ আকাশ থেকে আমার উপর নাজেল হয়। এরপর কোন বন্ধু আমাকে উঠান, আমি বসে যাই, কিন্তু চোখের পানি বন্ধ, অশ্রু বন্ধ হচ্ছিল না। অবস্থা এতটা এরপর খান সাহেব আমার নামে বদর পত্রিকা জারি করেন। বদরে হযরত আকদাসের পবিত্র ওয়াহী ছাপত এবং
বদরের প্রতি আমার গভীর ভালোবাসা হৃদয়ে জন্ম নেয়। সবসময় চাইতাম যে তাজা ওয়াহী যেন সর্বপ্রথম আমি অবগত হতে পারি। এরপর অনেকবার দারুলামান গিয়েছি, কাদিয়ান গিয়েছি, হুজুরকে দোয়ার চিঠি লিখে একটা চিঠির উত্তর হুজুর নিজ হাতে দিয়েছেন, তা এখনো আমার কাছে, আজ কিছুদিন পূর্বেও আমার কাছে ছিল, কিন্তু পরে তা কোথায় হারিয়ে যায়। হযরত মিস্ত্রি আল্লাহ দেতা পিতা সদরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু গুরদাসপুরের অধিবাসী, তিনি বলেন যে 1894 সনে তিনি বয়াত করেন, আর 1894 সনেই মুসলিম ইসলামের জিয়ারত সৌভাগ্য হয়। আমার পিতার নাম, আমার শিক্ষকের নাম ছিল মেহের আল্লাহ। আমি তার কাছে নাজেরা কোরআন পড়ি। তিনি বলতেন যে ইমাম মাহদি আবির্ভূত হতে যাচ্ছেন 70, তার হাতে বয়াত করো। যখন সংবাদ পেলাম যে কাদিয়ানে ইমাম মাহদি এসেছেন, আমি আমার শিক্ষক মেহের আল্লাহ সাহেবের নির্দেশে বয়াত করি। আমি এবং আমার ভাই রহমত আলী সাহেব কাদিয়ানে এসে মুসলিমদের হাতে বয়াত করি, আর সবসময় জুমা কাদিয়ানে এসে মুসলিমদের সাথে পড়তাম। হুজুর বলতেন আমাদের বন্ধুরা যদি তোমাদের কাছে আসে তাহলে তাদের আতিথেয়তা করো, মেহমান নেওয়াজি করো। মাস্টার আব্দুর রহমান সাহেব বিয়ে ভামড়িও আমাদের কাছে যেতেন, মুফতি ফজলুর রহমান সাহেবও কখনো কখনো যেতেন। ইনি বলেন যে আমি হযরত মাসিহ মাউদের মুখে প্রায় শুনেছি, হুজুর বলতেন যে আমাদের জামাত সত্য জামাত, এই জামাতের পতন আসবে না। মিথ্যা স্বল্পকাল স্থায়ী হয় আর সত্য চিরস্থায়ী হয়। কিছু জমিদার মেহমান কাদিয়ানে এসে, গরম কাল ছিল, সকাল 8টা হবে, একদিনের কথা হচ্ছে, হুজুর বাবরচিকে জিজ্ঞেস করেন যে তাদেরকে খাবার দেয়া হোক। বাবরচি বলেন রাতের বাসি রুটি আছে। হুজুর বলেন যে অসুবিধা নেই, নিয়ে আসো, বাসি রুটি আনা হয়েছে। হুজুরও খেয়েছেন এবং সব অতিথিরাও খান। মেহমান কাদিয়ান থেকে নিজেদের গ্রামে আঠওয়াল যাচ্ছিলেন। হুজুর বলেন যে বাসি খাবার খাওয়া সুন্নতি সুন্নত। হযরত মীরা বক্স সাহেব রাদিয়াল্লাহু আনহু পিতা মিয়া শরফুদ্দিন গুজরাওয়ালার অধিবাসী, আর পিতার সামনে কিছুকাল এটি প্রকাশ করিনি। আর কতদিন গোপন রাখা যায়, রহস্য খুলে যায়। আমার পিতা আমাকে ঘর থেকে বের করে দেন। এই অধম রাজেক আল্লাহর উপর ভরসা করে একটা দোকান ভাড়ানে। অসচ্ছলতা ছিল, কিন্তু হৃদয়ে গভীর আগ্রহ ছিল যে যেভাবেই হোক সাধ্য অনুসারে মুসলিমদের জন্য কাপড় প্রস্তুত করে নিজের হাতে কাপড় সিলিয়ে হুজুরকে দেব। আমি রেশম জুমার দিন ছিল, পরের দিন আমার ইচ্ছা ছিল যদি সম্ভব হয় তাহলে আমার এই সামান্য উপহার আজই হুজুরের কাছে পৌঁছানো উচিত। তাহলে হয়তো হুজুর জুমার পূর্বে এটি পরে এই অধমের অধমকে প্রীত করবেন। এই চিন্তা নিয়ে কাজে জিয়াউদ্দিন সাহেবের দোকানে পৌঁছে তার সামনে আন্তরিক ইচ্ছা ব্যক্ত করি। তিনি শুনেই বলেন যে মিয়া চলো, আমি তোমাকে হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। তিনি তখনই আমাকে হুজুরের কাছে, মুসলিম ইসলামের কাছে নিয়ে যান। তখন মুসলিম ইসলাম বসে কিছু লিখছিলেন, আর খাজা কামালউদ্দিন সাহেব সেখানে তার সামনে একটা চাটাইয়ের উপর বসেছেন। আমরা উভয় খাজা সাহেবের সামনে বসে যাই। খাজা সাহেব বলেন যে এখন কিভাবে, কি জন্য আসলে? কাজী সাহেব আমার ইচ্ছার কথা ব্যক্ত করলেন। খাজা সাহেব কিছুক্ষণ নীরব থেকে
আমাকে সম্বোধন করে বলেন যে কেন মিয়া আমি কি তোমার পক্ষে সুপারিশ করব। আমি বললাম যে আপনার মেহরবানি হবে, খাজা সাহেব সে কাপড় নিয়ে হুজুরের কাছে পেশ করেন। একই সাথে বলেন যে হুজুর এই ছেলে চান যে হুজুর এই কাপড় পরে যেন জুমার নামাজ পড়েন। খাজা সাহেবের এই কথা শুনে হুজুর কাপড় নিয়ে পরা তাড়াতাড়ি বাজারে গিয়ে দর্জির দোকানে গিয়ে কোট কিছুটা বড় করি আর হুজুরের কাছে পেশ করি। হুজুর এরপর পরেন, কিন্তু তখনও বোতাম পুরোটা বন্ধ করা সম্ভব হচ্ছিল না। হুজুর কোনোভাবে বোতাম লাগিয়ে নেন আর চিন্তা এই কথা চিন্তা করেননি যে এটি পরার যোগ্য কিনা। হযরত মাস্টার খলিলুর রহমান সাহেব মৌলবিন নেক আলম সাহেবের ছেলে, তিনি জম্মুর অধিবাসী নেক আলম সাহেব। তিনি লেখেন যে 1929 সনে পেনশন নিয়ে কাদিয়ান আসে। 1907 সনের জলসা সালানায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন মসজিদে আকসাতে তশরিফ নিয়ে আসেন তখন পুরো মসজিদ ভরে যায়, কোনো জায়গা খালি ছিল না। হুজুরের সাথে ডক্টর মির্জা ইয়াকুব বেগ সাহেবও ছিলেন, তার বগলে জায়নামাজ ছিল। হুজুর আলাইহিসসালাম নির্দেশ দেন যে জুতা সরিয়ে মানুষের জানাজ বিছিয়ে দেওয়া, ডাক্তার সাহেব জায়নামাজ বিছান। উত্তর দিকে ডাক্তার সাহেব ছিলেন আর বাম দিকে মসীহ মওউদ ইসলাম, এবং হুজুরের বামে এই অধম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেদিন হযরত সাহেব মসীহ মওউদ আলাইহিসসালামের বক্তৃতা ছিল, সব বক্তৃতার পর অর্থাৎ প্রায় 5 ঘন্টা পর হুজুর বক্তৃতা করেন। প্রথমে প্রথম বক্তাদের বক্তৃতার কিছুই শুনিনি আমি, আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পবিত্র চেহারা কল্যাণমণ্ডিত চেহারা ছিল আমার দৃষ্টিতে, আমি অঝরে কাঁদছিলাম। এর কারণ এখন মনে হয় যে আমি জীবনে এরপর হয়তো হুজুরকে আর আমার দেখা সম্ভব ছিল না। তাই সেদিন এই অধম 5 ঘন্টা হুজুরের পবিত্র চেহারায় দৃষ্টি রাখে, আর খোদার কসম কারো কোনো বক্তৃতার কোনো অংশ আমার মনে নেই। আর তখন আমি অঝরে কাঁদছিলাম এবং ভালোবাসার সাথে আল্লাহ তাআলার দরবারে কাঁদি। এরপর যখন হুজুর স্টেজে আসেন সূরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং সূক্ষ্ম আকর্ষণীয় তাফসীর তিনি বর্ণনা করেন। হুজুর বলছেন যে বরফের কারণে আসতে দেরি হয়, অথচ আমরা সময়মত বেরিয়েছি, কিন্তু জুমা শুরু হওয়ার পর এখন রোদ বেরিয়েছে, আপনারা কিছুক্ষণ ধৈর্য ধারণ করুন, কিছুটা সময় হয়তো বেশি নেব পূর্বের সময় থেকে। হযরত গোলাম রাসূল সাহেব রাদিয়াল্লাহু আনহু চাংরিয়া পসরুর তাহের অধিবাসী সিয়ালকোটের এলাকা এটি। তিনি বলেন যে অধম আল্লাহ তাআলার অপার অনুগ্রহে মসীহ মওউদের সাহাবাদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছে। 1901 বা 1902 সনে হযরত মসীহ মওউদ ইসলামের হাতে বয়াত করেছি, তখন হুজুরের কাছে 1 সপ্তাহ অবস্থান করি। আর তিনি যখনই মসজিদে নামাজের পর প্রায় সময় মাগরিবের নামাজের পর মসজিদে বসতেন, আমরা হুজুরের পা দাবাতাম আর তিনি আমাদেরকে নিষেধ করতেন না। তার পবিত্র চেহারা এমন ছিল যে সেই সমস্ত সন্দেহ যা মৌলবী সৃষ্টি করত তার চেহারা দেখে সেই সকল সন্দেহ দূর হয়ে যেত। আমি শুনেছিলাম যে প্রতিশ্রুত মাহদির চেহারা নক্ষত্রের মতো ঝকমক করবে, আর আমি আসলে তাই এমনই দেখেছি। আর তার পবিত্র চেহারা দেখেই আমার সমস্ত আপত্তি মিটে যায়, উবে যায়। করমদিন যখন দাবি করে
তার বিরুদ্ধে, আর চন্দুলাল ম্যাজিস্ট্রেটের আদালতে করমদিন দাবি করে এবং সেখানে অনেক হইচই হয় যে মোসিম ইসলাম অবশ্যই কারাগারে নিক্ষিপ্ত হবেন। মোসিম ইসলাম বলেন যে মানুষ এই গুজব ছড়াচ্ছে আমার সম্পর্কে যে আমি জেলে যাব। আমাদের খোদা বলছেন যে তোমাকে এমন বিজয় দান করব যেভাবে সাহাবারা বদরের ময়দানে বিজয় লাভ করেছিল। মোসিমদের এই শব্দ এখনও আমার কানে প্রতিধ্বনিত হচ্ছে। হযরত রহমতুল্লাহ সাহেব আহমদি পেনশনার সংগরুর রিয়াসত জিনাত কে জিনাত লিখতে হ্যায় কি মেরি জিনাত নাম রহমতুল্লাহ অঞ্চলের অধিবাসী তিনি বলেন আমার নাম রহমতুল্লাহ সকনা মোজা বেরমি জেলা লুধিয়ানা হে লুধিয়ানার অধিবাসী আমি লুধিয়ানার জায়গার রেসা তিনি বলেন আল্লাহ তাআলা সিয় অনুগ্রহে আমাকে বেছে নিয়েছেন এবং মসিহ মোদের দাসত্ব বরণের সৌভাগ্য দিয়েছেন। নতুবা আমি কি এর বিস্তারিত বিবরণ হলো মোসিম ইসলাম কয়েক মাস লুধিয়ানায় অবস্থান করেন। আমার বয়স তখন প্রায় 17-18 বছর হবে, আমি ছাত্র ছিলাম তখন। আমি হুজুরের কাছে আমি বিভিন্ন সময় আসতাম, হুজুরের পবিত্র চেহারায় যে জ্যোতি আমি দেখেছি তা এখনো যে জ্যোতি দেখতাম ঠিক আমার আমার মন আমাকে বলতো এটি মিথ্যাবাদের চেহারা হতে পারে না, কিন্তু চতুর্পাশের মোল্লারা আমার হৃদয় সন্দেহ সৃষ্টি করতো। তখন বাটালবের সাথে লুধিয়ানায় মুসলিমদের মোবাহিসা হয় যেখানে আমি উপস্থিত ছিলাম। এরপর আমার হেদায়তের জন্য আল্লাহ তাআলা আয়জালা আহামের দুই খণ্ড আমাকে পাঠান এবং তা হেদায়তে পরিপূর্ণ ছিল। আল্লাহ তাআলা জানেন যে আমি সারা রাত ঘুমাতাম না, বই পড়তাম এবং বই পড়ে কান্দতাম যে হে আল্লাহ ব্যাপার কি, এটি কি হচ্ছে, মৌলবীরা কেন কোরআন শরীফ এর প্রতি ভ্রুক্ষেপ করে না। আল্লাহ তাআলা জানেন যে আমার হৃদয়ে ভালোবাসার অগ্নি প্রজ্বলিত হতে থাকে। আমি রশিদ গঙ্গোহীকে লিখি যে হযরত মির্জা সাহেব কোরআনের দৃষ্টি আয়াত থেকে ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করেন, আপনি মেহরবানি করে ঈসা আলাইহিস সালামের জীবিত আছে সেই সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো লেখেন, আর একই সাথে কোরআনের যে দৃষ্টি আয়াত হযরত মির্জা সাহেব উপস্থাপন করেন সেগুলো খণ্ডন করুন, খণ্ডন করে আমার কাছে পাঠান, আমি সামনে তা ছাপব। তার উত্তর আসে যে আপনি ঈসার জীবন এবং মৃত্যু সম্পর্কে মির্জা সাহেবের সাথে বা মির্জা সাহেবের মুরিদদের সাথে কোনো বিতর্ক করবেন না, কেননা অধিকাংশ আয়াতে ঈসার সাহেবের মৃত্যুর সংবাদ আছে। কোরআন যদি দেখতে হয় কোরআনে তো ঈসার মৃত্যুর সংবাদই আছে। এই বিষয়ে এই গঙ্গোহী সাহেব লেখেন যে গায়ে আহমদী মৌলবি লেখেন যে ঈসার মৃত্যুর বিষয়টি বিতর্কিত বিষয়, তাই এটি নিয়ে বিতর্ক এটি নিয়ে করো যে মির্জা সাহেব কিভাবে উত্তরে আমি বলি যে ঈসা আলাইহিস সালাম যদি মারা গিয়ে থাকেন তাহলে মির্জা সাহেব অবশ্যই সত্যবাদী। তিনি আবার আমাকে উত্তর লিখে পাঠান যে আপনার উপর মির্জার প্রভাব পড়েছে, আমি দোয়া করব। উত্তরে আমি তাকে বললাম যে আপনি নিজের জন্য দোয়া করুন গঙ্গোহী সাহেব। অবশেষে আল্লাহ তাআলার দরবারে আমি ঝুঁকি, অবশেষে আমি খোদা তাআলার দরবারে ঝুঁকি, আমার হৃদয় পানি হয়ে প্রবাহিত যেন আরশ প্রকম্পিত হয় আমার কান্নায়। আমি বলি যে হে আল্লাহ তোমার ভালোবাসা আমার দরকার, আমি তোমার ভালোবাসার ভিক্ষা চাই, আমি সকল সম্মানকে তোমার জন্য ছেড়ে দিতে প্রস্তুত, সকল লাঞ্ছনা বরণ করার জন্য প্রস্তুত, তুমি আমাকে গ্রহণ করো। স্বল্প সময়ের ভিতর সেই আল্লাহর কসম খেয়ে আমি বলছি যার হাতে আমার প্রাণ, যে ফজরের সময় প্রায় 4টা বাজে 25 ডিসেম্বর সোমবার জনাব সৈয়দনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখি। এই স্বপ্নের বিস্তারিত বিবরণ হলো যে আমি নামাজের স্বপ্নে দেখে নামাজে আসরের জন্য ওযু করছিলাম, কেউ আমাকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম কোথায়, আমাকে বলা হলো যে এইগুলো হুজুরেরই তাবু। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে সেখানে যাই, হুজুর কয়েকজন সাহাবী সঙ্গী সহ সেখানে বসেছিলেন। এরপর সালামের পর আমাকে করমর্দনের সুযোগ দেওয়া হয়, আমি বসলাম, হুজুর বক্তৃতা করছিলেন, এই আদম আমার সাধ্য অনুসারে বোঝার চেষ্টা করছিল। এরপর তিনি উর্দু বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেন যে আমি সত্যবাদী। আমি বললাম যে আমান না ওয়াসাদ্দাকনা হে আল্লাহর রাসূল,
পুরো গ্রাম মুসলমানদের গ্রাম ছিল। আমি আশ্চর্য হলাম যে হে আল্লাহ এটি কি হচ্ছে, আজকে মুসলমানদের নিবেদিত হওয়ার দিন, হুজুরের প্রাথমিক যুগ ছিল। আমাকে সংবাদ দেওয়া হলো যে হুজুর এই দেশে অবস্থান করবেন, কিন্তু হুজুর হিজরতের নির্দেশ দেন। আমি কেঁদে বললাম যে হুজুর চলে যাচ্ছেন, আমি কিভাবে মিলিত হতে পারি? আমার কাঁধে মোহাম্মদ রসুল্লাহ হাত রেখে বলেন যে চিন্তিত হয়েও না, তোমার সাথে আমরা সাক্ষাৎ করব। তিনি বলেন যে আমি এর উত্তর যা বুঝলাম তা হলো হযরত মির্জা সাহেব হলেন সেই আরবি রসুল, আমাকে কার্যটি বোঝানো হয়েছে। তিনি বলেন যে আমি বয়াতের চিঠি পাঠালাম, কিন্তু 1898 সনে কাদিয়ান এসে নামাজে মাগরিবের পর আমি হুজুরের হাতে বয়াতের সুযোগ পাই। কিন্তু খোদা তালা আমাকে এমন দৃঢ়চিত্ততা এবং অবিচলতা দান করেছেন, কোনো সমস্যাই আমাকে এরপর আর আমার ইমান সম্পর্কে দোদুল্যমান করতে পারেনি। এটি হুজুরের সাহচর্যেরই বরকত ছিল। আর এই হাতে হুজুরের হাত নেয়ার সৌভাগ্য হয়েছে। যদিও বিভিন্ন ধরনের সমস্যার আমি সম্মুখীন হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা শুধু আমাকে নিরাপদে রাখেননি, বরং এ আমাকে এই সমস্যার তুলনায় অনেক বেশি নিয়ামত দিয়েছেন। আমার পিতা, আমার ভাই এবং আমার নিকট আত্মীয় সকলে আহমদিয়ত গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা ফতেহ আলী সাহেব আহমদি মুন্সি ফাজল দুলমিয়াল জেহলমের অধিবাসী, তিনি 1904 সনে সন্তান সন্ততি সহ এসে মুসলিমদের হাতে আমরা বয়াত করি। এবং হুজুরের জীবদ্দশায় প্রত্যেক বছর পরিবার পরিজন নিয়ে হুজুরের খেদমতে হুজুরের সমীপে উপস্থিত হতাম। হুজুর যখনই মসজিদের বাইরে আসতেন, আমরা কয়েকজন পাশে বসতাম এবং হুজুরের শব্দ থেকে উপকৃত হতাম, কয়েকবার দোয়ার জন্য অনুরোধ করি। তখন ছোট মসজিদ ছিল, এরপর মসজিদ মুবারককে প্রশস্ত করা হয়। একবার আমাদের জামাতের মসজিদের ইমাম করমদাস সাহেব বলেন যে হুজুর আমাদের মসজিদে অনেক পুরনো এক ইমাম আছেন সৈয়দ জাফর শাহ সাহেব, তিনি হুজুরকে ভালোবাসেন, কিন্তু আমি বললাম যে সেই ব্যক্তি হুজুরকে এতটা ভালোবাসে যে একবার আমাকে দিয়ে চিঠি লিখিয়েছে হুজুরের কাছে, আরেকটি লিখিয়েছে যে আমি হুজুরের কুকুরেরও দাসত্ব করি, যদি কোনো সময় অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে যায় হুজুর আমাকে ক্ষমা করবেন। হযরত মুসা ইসলাম বলেন যে আজ পর্যন্ত সে দুনিয়ার ভয় বা লোভের কারণে গায়ের আহমদের পিছনে, যারা মুসলিমকে কাফের আখ্যা দেয় তাদের পিছনে ভয় বা লোভের বশবর্তী হয়ে সে নামাজ পড়ে, সে তো আমাদেরকে মানেনি, আপনারা তার পিছনে নামাজ পড়বেন না। ইনি বলেন যে আমি দর্জি ছিলাম, সেলাই মেশিন আনাই। সাহেবজাদা মির্জা শরীফ আহমদ সাহেব যখন তার বয়স 8-10 বছর হবে, তার গরম কোট বানাচ্ছিলাম, মির্জা শরীফ আহমদ সাহেবের জন্য গরম কোট বানাচ্ছিলাম। এই ব্যক্তি যিনি রওয়ায়ত করছেন তিনি বলেন আমাদের মহিলারা বলতেন যে 10-11 মাইল আমাদের হাঁটতে হয়, তাই বিছানা আনতে পারে না। মুসলিমদ আলাহ সাল্লাম বলেন যে হামেদ আলী দুলমিয়াল থেকে যারা আসে তাদেরকে গরম লেপ তোষক দেবে, তারা অনেক দূর থেকে আসে, অর্থাৎ দুলমিয়াল জেহলম থেকে আসে। হুজুরের ধৈর্য শক্তি সম্পর্কিত একটি ঘটনা, ইনি বলেন যে হুজুরের কাছ থেকে ওষুধ আনাতাম আমরা কোনো কষ্ট হলে। ইনি বলেন যে একবার আমার ছেলে আব্দুল আজিজ মরহুম, যার বয়স 7-8 বছর ছিল, আমার সাথে আসে এবং হুজুরের দূরে সামিনের পক্ষে অত্যন্ত সুললিত কণ্ঠে পড়ত, এবং হুজুরের ঘরে এসে শোনাত। হুজুর তাকে অত্যন্ত ভালোবাসতেন। দুলমিয়ালের লোকদের অনুরোধ এই ছেলেই হুজুরের কাছে পৌঁছাতে। একবার মোহাম্মদ আলী কোনো বিশেষ উদ্দেশ্যে দোয়ার অনুরোধ করে হুজুরের কাছে লিখে পাঠায়। তখনও সকাল ছিল, হুজুর নামাজে ফজরের পর লেপ পরে বাচ্চাদের সহ বসেছিলেন। ইনিও এই ছেলেও বালকে ছিল,
যতটা শ্রদ্ধা এবং সম্মান কাকে বলে জানতো না যে হুজুর আরাম করছেন। নামাজে ফজরের পর মসিম ইসলাম অনেক সময় আরাম করতেন, প্রায় সময় আরাম করতেন, বিশ্রাম নিতেন। এই বাচ্চা ভিতরে যায় হুজুরের পবিত্র চেহারা থেকে লেপ সরিয়ে কাগজ দেয় এবং যাওয়ার অনুমতি চায়। ইনি বলেন যে আমার পিতা মাতা মসিমদের জন্য নিবেদিত, তার চেহারায় কোনো বিরক্তির ছাপ আসেনি। এটি বলেন যে নির্বোধ আমাকে বিরক্ত করছিস? মুসলিম ইসলাম শুধু এটি বলেন যে হ্যাঁ, অনুমতি আছে, অনুমতি দেয়া হলো। হুজুরের এই চারিত্রিক সৌন্দর্য আমাকে তার প্রেমিক শ্রেণীর অন্তর্ভুক্ত করে। আম্বালার এক অধিবাসী নাম ধরতে পারিনি আমি। ইনি বলে যে আদম কে আল্লাহ তাআলা মসিমদের সাথে কিভাবে সাক্ষাৎ করিয়েছেন এবং তার সাথে সাক্ষাতে কি লাভ হয়েছে। ইনি বলেন যে আমি আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে বলছি, যার সামনে মিথ্যা বলা এটি অবিশ্বাসীদের কাজ। ইনি বলেন যে আল্লাহ তাআলার ফজলে ধর্মের প্রতি শৈশব থেকেই আকর্ষণ ছিল আমার। প্রায় 30 বছর বয়সে রাসূলুল্লাহর এক সুন্নতের উপর আমল এবং একটি ফৌজদারি মামলা 3 বছর চলতে থাকে আমার বিরুদ্ধে। পুরো কষ্টে ছিলাম, গ্রামবাসীদের বেশ বেশি কষ্ট ছিল আমার তুলনায়। বাল্যকাল থেকেই কোনো পথ প্রদর্শকের সন্ধান ছিল, কোনো অনেক বুজুর্গের উপর দৃষ্টি ছিল, কিন্তু প্রশান্ত হতাম না। অবশেষে চকলোকের এক ব্যক্তি যিনি আমার শিক্ষক এবং মৌলভী আব্দুলক সাহেব, যিনি তখন জীবিত ছিলেন কিন্তু মসিমদকে অস্বীকার করেন, তার পিতা ছিলেন, আব্দুলক সাহেবের পিতা মসিমদকে মারেনি। আমার আহমদি হওয়ার পর তিনি অবশ্য আহমদিয়াত গ্রহণ করেন এবং ইন্তেকাল করেন। ছেলে আহমদি হয়নি, বরং আব্দুলকের পিতা আহমদি হয়েছেন। কিন্তু তারপর ইনি তার সম্পর্কে লিখছেন যে হযরত মসিমদের দাবি কথা শুনতেন এবং বলতেন যে যুগ এক ইমামকে হাতছানি দিয়ে রাখছে। সত্যি মির্জা সাহেব সত্যি ইমাম, মানুষ তাকে মন্দ ভালো মন্দ বলে। আর মৌলভী আব্দুল হক সাহেবকে সম্বোধন করে বলে যে তুমি কখনো তাকে মন্দ ভালো মন্দ বলবে না। মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব দেহলভী, তিনি দিল্লিতে মৌলভী নজির হোসেন সাহেবের কাছে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের উপর কুফরির ফতোয়া লাগানোর জন্য যায়, তখন আমি এবং মৌলভী আব্দুল হক মৌলভী নজির হোসেনের কাছে শিক্ষানবিশ হিসেবে দিল্লিতে অবস্থান করছিলাম। আমি 6-7 মাস পরে তার আমার ওস্তাদের কাছে ফিরে আসি, কিন্তু আব্দুল হক সাহেব দিল্লিতে পড়তে থাকেন। মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব দিল্লি থেকে ফিরে এসে আমাদের গ্রামে আশেপাশে মানুষের কাছে মসিম হোসেনের বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে থাকে, কিন্তু তার কাছে চিঠি আসার পরও মসিম হোসেন কোনো ভালো মন্দ বলেননি। আপনারা যে মিথ্যার প্রাসাদ নির্মাণ করছেন সেখানে আমার জন্য ইট লাগানোর কি জায়গা বাকি রেখেছেন? আপনি আলেম, আপনি ভালোই জানেন আপনি কি করবেন না করবেন। এই উত্তর দিয়ে তিনি সেখান থেকে প্রস্থান করেন বা সেখান থেকে চলে যান। মুন্সি আব্দুল্লাহ সাহেব সানুরি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যে একজন নিষ্ঠাবান সেবক ছিলেন এবং অধিকাংশ সময় মসীহ মওউদ আলাইহিসসালাম তার স্মৃতিচারণ করেছেন তার বই পুস্তকে, তার প্রতি অধিকাংশ ভালোবাসা ছিল। যখন চরম বিরোধিতা শুরু হয় তখন আব্দুল্লাহ সানুরি সাহেব এবং আব্দুল হক সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের খিদমতে দোয়ার জন্য প্রেরণ করেন। যখন আমরা বাটলা থেকে রওনা দিই এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদেরকে অবস্থা জিজ্ঞেস করেন, যেই যার সাথে দেখা হতো সে বলতো সেখানে যেও না, তিনি এত খারাপ মানুষ, এত খারাপ মানুষ, মৌলভীরা তাকে কাফের বলে, তোমরা যদি তার কাছে যাও তাহলে তোমরা কাফের হয়ে যাবে। আমরা এখন এখানে এসে গেছি, খোদা যা ইচ্ছে করুক, যদি তিনি সত্যবাদী হন তাহলে কখনো এই সত্য থেকে আমরা মুখ ফিরিয়ে নিব না। পরিশেষে 11 সেপ্টেম্বর 1898 সনে আমি কাদিয়ানে পৌঁছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মসজিদ মুবারকে উপবিষ্ট ছিলেন। খলিফাতুল মসীহ আব্বাল রাদিয়াল্লাহু আনহু, মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু এবং মুফতি সাদেক সাহেব রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী সেখানে মসীহ মওউদের কাছে উপস্থিত ছিলেন। মৌলভী আব্দুল কাদের তিনি অত্যন্ত আনন্দিত হয়ে আমার সাথে গলা মিলান এবং তাকে দেখে আমার আনন্দের সীমা থাকে না। তিনি বলেন, তুমি কি বয়াত করতে এসেছো? আমি বললাম, আমি দোয়া করানোর জন্য এসেছি। তিনি বলেন,
তুমি মৌলভীকে ভয় পাও? আমি বললাম যে না, মৌলভীকে আমি ভয় পাই না, হুজুরের সত্যতা আমি তার চেহারা, পবিত্র চেহারা আমি দেখতে পাই, কেননা এই মুখ কখনো মিথ্যা বলতে পারে না। এরপর আমি হুজুরের কাছে যাই। সেদিন আরেক ব্যক্তি হুজুরের খেদমতে বয়াতের জন্য উপস্থিত হয়। সে নিবেদন করে, হুজুর আপনি আমার বয়াত গ্রহণ করুন, আমি বয়াত করে ঘরে ফিরে যেতে চাই। হুজুর উত্তরে বলেন, অবস্থান করো এখানে, ভালোভাবে তোমার পড়াশোনা করা উচিত, নিশ্চিত হওয়া উচিত। মৌলভী আব্দুল কাদের সাহেব আমার সম্বন্ধে নিবেদন করে, হুজুর এই ব্যক্তিও বয়াত করতে চায়। হুজুর তখন কোন একটি জায়গায় বসেছিলেন উঁচু স্থানে, তিনি নিচে বসে যান এবং বলেন, আসো, যে বয়াত করতে চায় সে আসো, তার বয়াত এখনই নেওয়া উচিত। সেই ব্যক্তি, পূর্বোক্ত ব্যক্তি যে পূর্বে বয়াত করতে চাচ্ছিল, সে কাছে বসা ছিল। আমি সিঁড়ির উপর দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দৌড়ে হুজুরের কাছে যাই। দু তিন হাত দূরে আমি হুজুরের কাছে বসি। তখন আমার হৃদয়ে এমন আকর্ষণ সৃষ্টি হয় যে কোন ব্যক্তি দড়ি বেঁধে আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে এবং অপারগ হয়ে আমি হুজুরের কাছে বসে যাই। এবং তখন আমি হুজুরের হাতে হাত রাখি এবং আমরা দুজন তখন বয়াত করি। পরবর্তীতে মুকদ্দমা সম্পর্কে হুজুরের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, হুজুর দোয়া করেন এবং 10 দিন আমি তারপর সেখানে অবস্থান করি। তিনি বলেন, হুজুরের সাথে এবং কাদিয়ানের প্রতি এত ভালোবাসা আমার হৃদয়ে সৃষ্টি হয় যে আমার ঘরে ফিরে যেতে মন চাইছিল না। কাদিয়ান একেবারে বেহেশতের দৃষ্টান্ত স্বরূপ ছিল। এখানে খোদার জিকির ছাড়া অন্য কোনো পার্থিব জিকির বা পার্থিব কোনো আলোচনা সেখানে শোনা যাচ্ছিল না। সব দিক থেকে সালাম এবং সালামেরই আওয়াজ ধ্বনিত হচ্ছিল। আমার সকল সংশয় সন্দেহ দূরীভূত হয়ে যায়। তখন হুজুরের উপর হত্যার মামলা, মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। খ্রিস্টানরা যে ষড়যন্ত্র করছিল সেই মোকদ্দমা তখন চলছিল। এরপর আমি অনুমতি নিয়ে ফিরে আসি। ইনি বলেন যে বয়াতের পর আমার অবস্থা পুরো পাল্টে যায়। আল্লাহ তাআলার প্রতি এমন ভালোবাসা সৃষ্টি হয় যে দিন রাত আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহর স্মরণেই আমার সবকিছু ছিল। আর ঘুমাতে ইচ্ছে হতো না, ঘুমেও আমি শান্তি পেতাম না। আমার হৃদয়ের অবস্থা অদ্ভুত ছিল, মনে হয় যেন কেউ আমার হৃদয়কে নিয়ে ধৌত করছিল। আমার হৃদয় গলতে থাকে আল্লাহর ভালোবাসায়, এটি হুজুরের মনোযোগের সুফল। একদিন আমার মনে হলো যে আমার হৃদয়কে চিরে দোয়া করে ধৌত করা হয়েছে, তাতে একটা নতুন প্রাণ সঞ্চার করা হয়েছে, যাকে রুহুল কুদুস বলা হয়। পবিত্র আত্মা, আমার অবস্থা অন্তঃসত্ত্বা মহিলার মতো মনে হলো। আমার সত্তা বিধৌত হয় এবং আমার বক্ষে মনে হয় যেন নূরে বিরাজ করছিল। আল্লাহ তাআলার স্মরণ এবং জিকিরের সময় এমন স্বাদ পেতাম, অন্য কোনো বস্তুতে সেই স্বাদ পেতাম না। আমার পিছনে যারা নামাজ পড়তো তারা নামাজে বড় আনন্দ পেত এবং স্বাদ পেত। তারা বলতো যে কত সুন্দর নামাজ পড়িয়েছেন আপনি। এই অবস্থা আমার অবস্থা নয় আসলে, বরং হযরত মসীহ মওউদের অবস্থার এই চিত্র। আল্লাহ তাআলার ফজলে মামলা এবং মামলা যা ছিল তা মুসলিমদের জামাতভুক্ত হওয়ার পরেই তা শেষ হয়ে যায়, কিন্তু এটি মুসলিমদ পর্যন্ত পৌঁছার কারণ হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার অধম বান্দাকে আকাশের ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ তাআলার পবিত্র সত্তাকে আমি দেখেছি। আমি মুসলিমদের বই পুস্তক এবং বিরোধীদের বই পুস্তক নিয়ে একা মসজিদে বসতাম এবং খুব মনোযোগ সহকারে সব বই পড়তাম। হযরত মসীহ মওউদ ইসলামের যুক্তি এবং প্রমাণকে কোরআনের আয়াত সম্মত পেতাম। একদিন আমি এক বিরোধীর বই পড়ছিলাম আর আশ্চর্য ছিলাম যে কেমন আলেম এই ব্যক্তি, এমন বই লিখছে। এই কথা ভাবতেই ঘুমিয়ে যাই, ঘুম এসে যায়। আর এলহাম হলো আজিবু আনজাহম কম, এই শব্দ বুঝিনি আমি কি বলছেন। এলহাম আমার হৃদয়কে এমনভাবে প্রভাবিত করে যেভাবে কোনো বস্তু নালীর পথে প্রবেশ করে, আমার হৃদয় থেকে মুখে আসে। এলহামের অর্থ আমাকে বোঝানো হয়েছে যে এই আলেমেরা এমন জাতি যাদের কাছে যখন সতর্ককারী আসে অর্থাৎ নবী আসে তখন এরা আশ্চর্যই হয়, বা আজেবু অর্থাৎ এরা সতর্ককারী আসে সতর্ক হাসি ঠাট্টা করে। আমি এলহাম এবং স্বপ্ন মসীহ মওউদকে লিখে পাঠাতাম। বালাজেবু আন জাহম মুনজেরুন, এটি ছিল আসলে এলহাম এই ব্যক্তির উপর যা হয়েছে, এই সাহাবির উপর, তিনি মসীহ মওউদকে লিখে পাঠিয়েছেন।
কোন প্রকারের আপত্তি যখন কেউ মুসলিমদের বিরুদ্ধে করতো তার উত্তরের জন্য তখনই কোরআনের আয়াত আমার সামনে আসতো এবং কোরআন থেকে আমি সেই আপত্তিকারীর আপত্তির উত্তর দিতাম। একবার এক মৌলভী আমার কাছে আসে এবং বলে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু কোরআন থেকে প্রমাণ করো, এখানে মৃত্যু শব্দ থাকবে। আমি বললাম যে দেখো আল্লাহ তাআলা বলেন ওয়াইম মিন আহলিল কিতাব ইল্লা লাইয়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, মানে আপ কোই ভি আহলে কিতাব কোন আহলে কিতাব কোরআনের এই সিদ্ধান্তকে পড়ে স্বাভাবিক মৃত্যুর উপর ইমান আনবেন, বিহি সর্বনামের দিকে ইশারা করে এবং ঈসা আলাইহিস স্বাভাবিক মৃত্যুর দিকে ইশারা, আর কিয়ামত দিবসে তিনি সাক্ষ্য দেবেন ঈসা আলাইহিস সালাম যে আমি ক্রুশে মারা যাইনি বরং স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। মৌলভীর কথা শুনে চলে যায়। আর এই কারণে সেই গ্রামের অধিকাংশ মানুষ আহমদিয়ত গ্রহণ করে, কিন্তু পরে মৌলভীদের হাম্বিতম্বিতে তারা আহমদিয়ত ছেড়ে দেয়। তাদের ধমকি এবং হুমকির কারণে আহমদিয়ত ছেড়ে দেয় গ্রামের মানুষ বেশিরভাগ। হযরত মদদ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাদিয়ানের ইন্সপেক্টর বাইতুল মাল ছিলেন, কাশ্মীরের অধিবাসী। 1896 সনে আমি তোমার পবিত্র নবীর অবস্থা জীবনের অবস্থা লিখছি, আমাকে সাহায্য করো, কৃত্রিম কথা যেন আমি না লিখি। একবারকার ঘটনা, 1904 সনে করমদিনের সাথে যখন মামলা চলছে গোদাসপুরের চন্ডলালের আদালতে চলছিল, করমদিনের পক্ষ থেকে মোলরাজ এবং নবীবক ছিল উকিল, কাদিয়ান থেকে খাকসার সৈয়দ আহমদ নূর এবং হাফেজ আহমদ আলী সাহেব বই পুস্তক নিয়ে গুরদাসপুর পৌঁছি। দেখি যে ডাক্তার মোহাম্মদ ইসমাইল সাহেব সেখানে আছেন। আমি বললাম ডাক্তার সাহেব আপনি এত ভীত কেন? তিনি বলেন ভাই সাহেব আমি ত্রস্ত এই জন্য আমি শুনেছি যেখানে হুজুরকে হাজতে পাঠানোর সিদ্ধান্ত হচ্ছে, চার পাঁচ দিনের জন্য হলেও চন্দুলাল এই সংকল্প করে রেখেছে, এই সংবাদ এক বড় অফিসার আমাকে দিয়েছে। আমি ডক্টর সাহেবকে বললাম যে আপনি এখন কি চান, কি করা উচিত? ডক্টর সাহেব বলেন যে কোনো কেউ কাজ করুক, হুজুরকে পয়গাম পৌঁছাক যে আপনি গুরুদাসপুর আসবেন না, আপনি ডাক্তারি সার্টিফিকেট নেন, 100 টাকাও যদি খরচ করতে হয় করুন, আমি টাকা দেব। আমি ডাক্তার সাহেবকে বললাম যে হুজুর কি মিথ্যা সার্টিফিকেট নেবেন, ডাক্তারি সার্টিফিকেট? ডাক্তার সাহেব বলেন যদি কেউ পূর্ণ চায়, পূর্ণ নেওয়ারটির সময়। আমি বললাম যে আমাকে একটা হারিকেন দেন, আমি রাতারাতি কাদিয়ান যাচ্ছি। ডাক্তার সাহেব আমাকে হারিকেন দেন, আমি গুরদাসপুর থেকে কাদিয়ানের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় দুই ব্যক্তির সাথে দেখা হয়, শেখ আহমদ আলী সাহেব এবং মুশি আব্দুর রহমান সাহেব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে আসেন, আমি আওয়াজ দিলাম তিনি বেরিয়ে আসেন। সালামের পর আমি সালাম করলাম এবং বললাম, তিনি বলেন যে আপনি তো বই পুস্তক নিয়ে কাদিয়ান গিয়েছেন, আপনি তো বই পুস্তক নিয়ে গোদাসপুর গিয়েছিলেন। আমি বললাম যে ইসমাইল সাহেবের অবস্থা শোচনীয়, তিনি আমাকে এই পয়গাম সহ পাঠিয়েছেন আপনার কাছে যে আপনি ডাক্তারি সার্টিফিকেট নেন, মিথ্যা সার্টিফিকেট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার মাথা ঘোরার রোগ তো পূর্বেই আছে, সার্টিফিকেট নেওয়ার তো পূর্বেই ইচ্ছা ছিল, কিন্তু আপনি এখন পয়গাম নিয়েছেন তাই এখন আমি গুরুদাসপুর গিয়েই সার্টিফিকেট নেব, এখান থেকে নয়, আমার ভয়ের কোনো কারণ নেই। তিনি ঘর থেকে লেপ আনান এবং আমি ঘুমিয়ে পড়ি। মুসলিম ইসলামের পর
গুরদাসপুরের জন্য রওনা হন। দীর্ঘ কাহিনী, তিনি বলেন যে আমি শায়িত ছিলাম, এরপর মানুষ আমাকে বললো যে তুমি যে ওনা মসিম ইসলাম রওনা হয়ে গেছেন, বরং তিনি হয়তো গুরদাসপুর পৌঁছে গেছেন। চোখ খোলার পর আমিও প্রস্তুতি নিয়ে আবার পায়ে হেঁটে রওনা হলাম। আর এত কষ্ট করার অভ্যাসও আমার ছিল না। ইনি বলেন যাই হোক, গুরুদাসপুর আমি পৌঁছে যাই জ্বর সহ, জ্বর নিয়ে সেই ঘরে পৌঁছি যেখানে হযরত মসীহ মওউদ ইসলাম অবস্থান করছিলেন। দরজার ভিতরে যেতেই আমার কানে আওয়াজ আসলো যে মদদ খানকেও কি সাথে এনেছো? হুজুরের আওয়াজ আমার কানে আসে, আমি যেন সেভাবে জেগে উঠি যেভাবে হুজুরের ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে যেভাবে জাগে, আমিও সেভাবে জাগ্রত হলাম। আর হুজুরকে বলা হয় যে মদদ খান এসে গেছে। আমি হুজুরকে সালাম করলাম, হুজুর হাত বাড়ালেন, আমার হাত ধরে বলেন যে জাযাকুমুল্লাহ, অনেক বড় সাহসী ব্যক্তি ইনি। এটি তার কাদিয়ান এবং গুরুদাসপুরের তৃতীয় সফর। হুজুর আমার হাত নিজের হাতে রেখেছেন। আমার মনে হলো, এমন মনে হলো যেন গুরুদাসপুরে আমি কখনো কাদিয়ান যাইনি। আমার অবস্থা কোথায়, আমি খুব ক্লান্ত ছিলাম, শ্রান্ত ছিলাম, কারোর সাথে কথা বলারও ইচ্ছে হচ্ছিল না, আর জ্বর অনুভব করছিলাম। কিন্তু আল্লাহর নিদর্শন দেখুন যে আল্লাহ তালার প্রেরিত মহাপুরুষ আমার হাত ছাড়েন নেই যতক্ষণ পর্যন্ত না আমি সম্পূর্ণভাবে সুস্থ অনুভব করি। অথচ কয়েক মিনিট পূর্বে আমি মৃত বলছিলাম, মৃতের মতো ছিলাম। হুজুর আমার হাত নিজের হাতে নেন এবং আমি সম্পূর্ণভাবে ফ্রেশ হয়ে যাই, ক্লান্তি দূর হয়ে যায়, শরীর হালকা ফুলকা হয়ে যায়, কোনো কষ্ট আমার আর বাকি থাকেনি। এটি কি, এটি হযরত মসীহ মওউদেরই কোনো কেরামত এবং মুজিজা? তখন আমি ভাবলাম যে মানলাম ক্ষুধা এবং পিপাসা কোনো আনন্দের কারণ দূর হতে পারে, কিন্তু এই যে ক্লান্তি, এই যে শ্রান্তি, এই যে ঘুমের আধিক্য হুজুরের হাত স্পর্শ করার কারণে কিভাবে দূর হলো? এটি হুজুরের যদি কেরামত না হয় তাহলে আর কি? মৃতের ভিতরে যেন প্রাণের সঞ্চার হলো। হুজুর আমার হাত ততক্ষণ পর্যন্ত ছাড়েননি যতক্ষণ পর্যন্ত এই অধমের সকল প্রকারের কষ্ট দূর না হয়। ইতিপূর্বে আমার দেহ পাথরের মতো ছিল, আমার মনে হয় মৃতকে জীবিত করা একই তো বলে। আমি অনুভব করলাম যে আমি যেন কখনো গুরুদাসপুর যাইনি। হুজুর নির্দেশ দিলেন যে খাবার আনো, এই আদমকেও হুজুর সাথে বসান, হুজুর সাথে খাবার খাই। হুজুরের বিশেষ স্নেহ এটি আমার উপর, স্নেহ দৃষ্টি। আমার চেষ্টা হতো যে আমার নাম যেন কোনোভাবে হুজুর উল্লেখ করেন। এরপর এমন অনেক সুযোগ আসে যখন হুজুর আমার নাম উল্লেখ করেছেন বিভিন্ন সময়। তো বুজুর্গদের এই সমস্ত ঘটনাবলী আমি ইতিপূর্বেও দু একবার শুনিয়েছি আপনাদের সামনে, বর্ণনা করি আমি। বিশেষ করে সেই সমস্ত পরিবার যাদের বুজুর্গদের কথা আজকে উল্লেখ করা হয়েছে তাদের স্মরণ থাকা উচিত যে এই সমস্ত বুজুর্গদের কত বড় অনুগ্রহ আমাদের উপর। যেভাবে সেই সমস্ত বুজুর্গরা গ্রহণ করেছিলেন, তাই এই সমস্ত পুণ্যাত্মাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের উচিত নিজেদের বুজুর্গদের জন্য দোয়া করা, আর একই সাথে নিজেদের ইমান দৃঢ়তা, দৃঢ়চিত্ততা এবং অবিচলতার জন্য দোয়া করা উচিত। একই সাথে সেই সমস্ত পুণ্যাত্মাদের পদাঙ্ক অনুসরণের চেষ্টা করা উচিত, তাদের পরবর্তী প্রজন্মের মুসলিমদের সাথে তাদের যে সম্পর্ক ছিল সেটিকে পথের দিশা হিসাবে নেওয়া উচিত। তাদের অনেকেই এমন ছিলেন যাদের জ্ঞানেরও স্বল্পতা ছিল, যথেষ্ট জ্ঞানও ছিল না, কিন্তু তাদের আধ্যাত্মিক পিপাসা নিবারণের জ্ঞানগত জ্ঞানশূন্যতার যে পিপাসা ছিল সেটিকে দূর করার জন্য তারা চেষ্টা করতেন। আর একইভাবে খোদার সাথে তাদের সম্পর্ক প্রতিষ্ঠা
উপস্থিত হয় যে বিভিন্ন ঘটনা আলোকে আপনারা দেখেছেন, এই যে ভালোবাসা এবং বিশ্বস্ততার এই যে দৃষ্টান্ত, ভবিষ্যৎ প্রজন্মকে এগুলো ধরে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খোদার খাতিরে ভালোবাসা এবং বিশ্বস্ততার এই যে আদর্শ দৃষ্টান্ত তা জীবিত রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر